এই রফিক, এদিকে আসো। জি সাহেব, আমি অনেক সময় রোদের মাধ্যমে বসে আছি, তোমাকে খুঁজতেছি, তোমার কোনো খোঁজ নাই, কোথায় থাকো তুমি? সাহেব, আমি ফুল গাছে পানি দিছিলাম, এই জন্য খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাতাটা ভালো করে মাথার উপর ধরো। আচ্ছা ঠিক আছে সাহেব। আপনি একজন মানুষ যে দুইজন হয়ে যান, এই ধরনের ভিডিও আমি কিন্তু সব সময় দেখি, তো ভাই করতে পারি না, দয়া করে আমার একটু শিখেন না প্লিজ। আচ্ছা, আমি যে একজন মানুষ দুইজন হই, এটার মূলত জমজ ভিডিও বলা হয়। এই ধরনের ভিডিওগুলো আপনি সবসময় দেখেন, আপনারাও করতে খুব ইচ্ছা হয়, আপনি করতে পারেন না, তাহলে আমি আপনাকে যেভাবে দেখাচ্ছি সেভাবে আপনি করেন। আপনি যদি এই ভিডিওগুলো মানে কোনো নাটকের ডায়লগ দিয়ে করতে চান তাও করতে পারবেন, কিংবা কৈতুকের ডায়লগ দিয়ে করতে চাইলে তাও করতে পারবেন। আর আপনি যদি বলেন আপনার নিজের ভয়েস দিয়ে করবেন তাও করতে পারবেন। আর আমার এই ভিডিওটা কিন্তু আমি নিজের ভয়েস দিয়ে করছি, তো তার জন্য প্রথমে আমি এই মোবাইলে আমার এই ভয়েসটা রেকর্ড করছি। দেখেন আমি কীভাবে রেকর্ড করতেছি। এই যে রফিক, এদিকে আসো। জি সাহেব, আমি অনেক সময় রোদের মাধ্যমে বসে আছি, তুমি কি খেয়াল করো না এগুলা? সাহেব, আমি ফুল গাছে পানি দিছিলাম, এই জন্য আমি খেয়াল করি নাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ছাতাটা আমার মাথার উপরে ভালো করে ধরো। তো এখানে এই রেকর্ডটা যে আমি করলাম, এই রেকর্ডটা আমি শেয়ারিডের মাধ্যমে যে মোবাইলে আমি ভিডিওটা শ্যুট করছি সেই মোবাইলে ট্রান্সফার করে দিছি, এবং আমি যে মোবাইলে ভিডিওটা শ্যুট করছি সেই মোবাইলটা আমি একটা ক্যামেরা স্ট্যান্ডে রাখছি। যদি মোবাইলটা কারো হাতে দিতাম তাহলে কিন্তু ভিডিওটা তেমন একটা ভালো হয়তো না। আর অবশ্যই ভিডিওটা শ্যুট করার জন্য আপনার ক্যামেরা স্ট্যান্ডে মোবাইলটা রাখতে হবে, মোবাইলটা কোনো প্রকারে লড়াচড়া করতে পারবে না। এই যে আমি এখানে ডায়লগটা দিছি, এই ডায়লগটা আমি এই মোবাইলে প্লে করে তারপর আমি অভিনয়গুলো করে নিছি। যখন আমি ভিডিওটা শ্যুট করছি, একটা রেকর্ড ভিডিওর মাধ্যমে দুটোটা ভিডিও শ্যুট করতে হবে, বুঝতে পারছেন? এই ভিডিওটা এডিটিং করার জন্য আপনার মোবাইলে ক্যাপকাট অ্যাপস থাকা লাগবে। আপনার মোবাইলে কি ক্যাপকাট অ্যাপস আছে? জি আছে। আচ্ছা, যাদের থেকে ক্যাপকাট অ্যাপস নাই আপনারা গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। তো আমরা এখন মূল ভিডিওতে চলে যাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট থাকবে, এই যে আমরা ভিডিওগুলো বানাই অনেক কষ্ট হয়, আপনারা আমাদের কষ্ট সম দিতে চাইলে অবশ্যই আমাদের চ্যানেলটাতে একটা সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে, ভিডিও থেকে যদি কিছু শিখতে পারেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। তো এখানে সময় নষ্ট না করে শুরু করা যাক। তো আমি প্রথমে ভিডিওটা কিভাবে শ্যুট করলাম ওই ভিডিওটা আমি আপনাদেরকে প্লে করে দেখাইতেছি, আপনারা ভালো করে খেয়াল করেন তাহলে খুব সহজে বুঝতে পারবেন। তো আমাদের একটা ভিডিও শ্যুট করা শেষ, আমরা এখন আর একটা ভিডিও শ্যুট করার জন্য প্রস্তুতি নিতেছি। আর আমি যে সাউন্ডটা দিয়ে ভিডিও তৈরি করতেছি সেই সাউন্ডটা আমি ফাঁসে একটা মোবাইল দিয়ে প্লে করতেছি, সেই সাউন্ডের সাথে আমি মুখ মিলাচ্ছি। যখন আমরা ভিডিওটা এডিটিং করবো তখন আমরা অরিজিনাল সাউন্ডটা দিয়ে দিব, তখন আমাদের এই রেকর্ড সাউন্ডটা থাকবো না, এটা আমরা মিউট করে দিব। তো আমাদের এখানে ভিডিও শ্যুট করা শেষ, এখন ভিডিওটা এডিটিং করার জন্য চলে যাবো আমরা ক্যাপকাট অ্যাপসে। তো আপনাদের ক্যাপকাট অ্যাপসটা অফ ইন করবেন, তারপরে যেখানে নিউ প্রজেক্ট প্লাস এখন একটা ক্লিক করবেন, এখানে আপনাদের সবগুলো ভিডিও চলে আসবে। যে ভিডিওটা আপনারা শ্যুট করছেন সেই ভিডিওকে একটা ক্লিক করবেন, এই যে অ্যাড একটা ক্লিক করবেন, তাহলে ভিডিওটা এখানে চলে আসবে। তো প্রথম আমরা এই ভিডিওটাকে কাটিং করতে হবে, কাটিং করার জন্য আমরা ভিডিও লেয়ারটা ক্লিক করব, মানে যেখান থেকে আমরা ডায়লগ শুরু করব, এই যে এখান থেকে ডায়লগটা শুরু করলাম, এখানে আনি দাগটা থামাবেন, তারপর যে স্প্লিটারটা ক্লিক করবেন, তারপর যেহেতু আমরা সামনের অংশ কেটে ফেলাই দিব, আমাদের সামনের এটা বাড়তি অংশ, এটাতে একটা টাচ করবেন, তারপরে এই যে ডিলেটারটা ক্লিক করবেন, তাহলে আমাদের এই ভিডিওটার প্রথম অংশ কাটিং হয়ে গেছে। এখন আমরা এই ভিডিওটা যতক্ষণ পর্যন্ত ডায়লগ দিছি ততক্ষণ পর্যন্ত আমরা যে পিছনে যাবো, যে এখানে আমাদের ডায়লগ শেষ, তো ওখানে আনি দাগটা থামালাম, ভিডিও লেয়ারটা ক্লিক করবেন, স্প্লিটারটা ক্লিক করবেন, তাহলে দুই ভাগ হয়ে যাবে। এখন এই যে এখানে আমরা যে উঠে গেছি আরেকটা ভিডিও শ্যুট করার জন্য, এটা আমাদের বাড়তি অংশ, এটা আমরা কেটে ফেলাই দিতে হবে। তো তার জন্য আমাদের এই ভিডিওটা যেখান থেকে আরম্ভ হবে, এই যে এখান থেকে শুরু হলো, এই যে ছাতাটা দেখা যাচ্ছে না, এখানে আমরা থামালাম, এই যে এখানে আমি থামালাম, ঠিক আছে? তো ভিডিও লেয়ারে আবার একটা ক্লিক করব, স্প্লিটারটা ক্লিক করব, এই যে মাঝখানের যে অংশটা বাড়তি অংশ আমরা এটাতে একটা টাচ করব, এই যে বাড়তি অংশ এটা, ঠিক আছে, এটা ডিলিট করে ফেলাই দিব। তো তার জন্য এই জিনিস ডিলিট অপশন আছে, ডিলিটে ক্লিক করে দেবো, বাস ডিলিট হয়ে গেছে, ঠিক আছে? তো আমরা যে প্রথম আমাদের যে ভিডিও লেয়ারটা আছে, শুরুতে যে ভিডিও লেয়ারটা আছে, এই লেয়ারে আবার একটা টাচ করব, নিচে অপশনগুলোকে এদিকে টান দিব, এদিকে টান দিলে যে এখানে আমরা পেয়ে যাব ওভারলে, ঠিক আছে, ওভারলে একটা ক্লিক করব।
তাহলে আমাদের ওই ভিডিওটা কিন্তু উপরের থেকে নিচে নেমে এই ভিডিও সমান হয়ে গেছে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। এখন আমরা এই ভিডিওটা প্লে করে দেখব যে আমাদের ভিডিওটা হুবহু মিলছে কিনা। ঠিক আছে, হ্যাঁ এই যে মিলছে। তো এখন আমরা এই যে আমাদের নিচে যে লেয়ারটা আছে এই লেয়ারটাতে আবার একবার ক্লিক করব। আবার ক্লিক করার পরে যে নিচে অনেকগুলো অপশন আছে এগুলোকে এদিকে টান দেব। এদিকে টান দেওয়ার পর এই যে এখানে লেখা আছে ক্যাটার্ট, ক্যাটার্ট একটা ক্লিক করব। তারপরে যেখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড, রিমুভ ব্যাকগ্রাউন্ড একটা ক্লিক করব। তারপরে যেখানে টিক চিহ্ন আছে টিক চিহ্নতে একটা ক্লিক করে দেব। এই যে এখানে পার্সেন্ট উঠতেছে, যখন 100% হবে তখন আমাদের নিচের লেয়ারের যে ভিডিওটা আছে এটার ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে সুন্দরভাবে। তারপরে আমাদের যে নিচের লেয়ারের যে লোকটা এখানে আছে আমরা এটাকে হাতের আঙুল দিয়ে টিপ দিয়ে ধরবো। এই যে টিপ দিয়ে ধরে আমরা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে এই স্ক্রিনে টিপ দিয়ে ধরে আমরা এটাকে দেখেন এই যে এদিকে দিক করতে পারবো। এই যে এদিকে দিক করতে পারবেন এবং দুই আঙুল দিয়ে দুই দিকে ঝুম দিতে পারবেন, আবার ঝুম আউটও করতে পারবেন। এই ঠিক আছে, ঝুম আউটও করতে পারবেন। তো আপনারা এটাকে সুন্দরভাবে আপনাদের মতো করে বসিয়ে নেবেন। এই যে দেখেন আমি আমার মতো করে বসিয়ে নিয়েছি। এবার অতিরিক্ত বড় করলেও কিন্তু আমাদের ভিডিওটা সুন্দর হবে না, আবার একেবারে ছোটো করলেও সুন্দর হবে না। ঠিক আছে, যাতে সুন্দরভাবে মিলে একেবারে মানে না বোঝা যায় আপনারা সেভাবে করে নেবেন। এই যে দেখেন আমি আমার মতো করে সুন্দরভাবে ছাতার তলে বসায় নিয়েছি। ঠিক আছে, তো দেখেন আমরা একবার প্লে করে দেখতেছি আমাদের ভিডিওটা ঠিকভাবে মিলছে কি না। দেখেন আমাদের কিন্তু ডায়লগের সাথে একেবারে হুবহু সুন্দরভাবে মিলে গেছে, মানে যে ডায়লগটা দিছি আমরা এটার সাথে সুন্দরভাবে মিলে গেছে দোনোটা ডায়লগের সাথে। আর আপনাদের যদি ডায়লগটা ভালোভাবে না মিলে তাহলে আপনারা যে ভিডিও লেয়ার আছে না, ভিডিও লেয়ারটা ক্লিক করবেন, এখানে সাদা একটা বাটন পেয়ে যাবেন। এই বাটনটাকে আপনারা এদিকে দিক করে আপনারা এটাকে সুন্দরভাবে মানে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এবং নিচের লেয়ারও সেমভাবে আপনারা এদিকে দিক করে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমাদের কিন্তু মিলে গেছে, আমরা আর মেলানো লাগবে না। তো এখন আমাদের এই দুইটা ভিডিওর যেই মানে সাউন্ডটা আছে এটা কিন্তু রেকর্ড সাউন্ড, আমরা এই সাউন্ডগুলো ডিলিট করে দিব। আমরা যদি মানে ফানি ভিডিওর ডায়লগ দিয়ে ভিডিওটা তৈরি করি কিংবা নাটকের ডায়লগ দিয়ে ভিডিওটা তৈরি করি তাহলে আমরা অরিজিনাল ডায়লগটা দিতে হবে, কিংবা আমরা ভয়েস দিয়ে যদি আগে থেকে রাখি মানে ভয়েস রেকর্ড করে রাখি তো সেই ভয়েসটা মূলত এখানে আনতে হবে, অরিজিনাল ভয়েসটা। তার জন্য আমরা এই সাউন্ডগুলো মিউট করে দিব। তো মিউট করার জন্য আমরা এই ভিডিও লেয়ারটা ক্লিক করব। তারপর যে নিচে যে ভলিউম আছে ভলিউমে ক্লিক করব। এই যে এটাকে আমরা পিছনের দিকে টান দিয়ে যখন 0% করে দিব তখন আমাদের সাউন্ডটা মিউট হয়ে যাবে। সেম নিয়মে আমরা নিচের লেয়ারও টাচ করব। তারপর যে ভলিউম আছে ভলিউমে ক্লিক করব। এই যে এখানে যে বাটনটা আছে এটাকে আমরা 0 করে দিব। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। এখন আমাদের দোনোটা সাউন্ড কিন্তু মিউট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের যেই সাউন্ডটা আমরা এই ভিডিওর সাথে অ্যাড করব, ফানি সাউন্ড কিংবা নাটকের ডায়লগ কিংবা আমাদের ভয়েস, সেই সাউন্ডটা অবশ্যই আমাদের গ্যালারিতে আছে। তো গ্যালারি থেকে এখানে আনতে হবে। তার জন্য আমরা যে আবার ব্যাক করলাম, ব্যাক করার পরে যে অডিওতে ক্লিক করলাম, অডিওতে ক্লিক করার পরে যে এখানেটা টাচ করলাম, তারপরে আমাদের ওই সাউন্ডগুলো ওই ভিডিওগুলো সবগুলো এখানে চলে আসবে। তো আমরা যে সাউন্ডওয়ালা ভিডিওটা আছে সেই ভিডিওটাকে টাচ করব, এই যে এখানেটা টাচ করব, তাহলে ওই ভিডিও থেকে শুধু একটা এক্সট্রা অডিও হয়ে চলে আসবে। তো তারপর আমরা যে অডিওটাকে হাতারাঙ্গুল দিয়ে টিপ দিয়ে ধরে একেবারে সামনে নিয়ে আসলাম, ভিডিও সমান করে নিলাম। এবং আমাদের যদি এই অডিওটা যদি একটু কাটিং করতে হয় তাও আমরা করতে পারবো। তো এই যে দেখেন আমাদের অডিওটা যেখান থেকে শুরু হবে আমরা সেখান পর্যন্ত রাখবো। এরোপিক এই যে এখান থেকে শুরু হয়েছে। তো তার জন্য আমরা যে অডিও লেয়ারটা ক্লিক করলাম, এখানে যে সাদা বাটনটা আছে এটাকে হাতের আঙুল দিয়ে টিপ দিয়ে ধরে যে কাটিং করে নিলাম, এটা এখানে এ পর্যন্ত আনলাম যেখান থেকে ডায়লগ শুরু হবে। তারপর আবার অডিও লেয়ারে ক্লিক করব, টিপ দিয়ে ধরে এটাকে আমরা একেবারে সামনে আনি ভাজাবো। তো দেখেন আমি একবার প্লে করতেছি। এরোপিক এদিকে আসো না, এখনো ভালোভাবে মিলে নয়। তো আমি আর একটু এটাকে পিছনের দিকে নিব, হাতের আঙুল দিয়ে এখন মিলবে। এরোপিক এদিকে আসো। জি সাহেব, আমি অনেক সময় রোদের মাধ্যমে বসে আছি, তোমাকে খুঁজতেছি, তোমার কোনো খোঁজ নাই। দেখছেন আমাদের কিন্তু ডায়লগটা একেবারে সুন্দরভাবে মিলে গেছে। ঠিক আছে, মানে দোনোটা ডায়লগ একেবারে সুন্দরভাবে মিলে গেছে। তো আমরা যদি একটু পিছনের দিকে আসি, যদি আমরা পিছন থেকে একটু কাটিং করতে হয় যে লেয়ারগুলো একটু বড় ছোটো হইতে পারে, তো তার জন্য একেবারে পিছনে চলে আসবো। এই যে আমাদের এই লেয়ারটা একটু বড়, তো তার জন্য এই যে আমরা এই যে এই লেয়ার সমান করে নিলাম দাগটা, এই যে আমরা উপরের লেয়ারটা টাচ করলাম, স্প্লিটে ক্লিক করলাম, দুই ভাগ হয়ে গেল। এই যে আমাদের বাড়তি অংশটা আমরা কেটে ফেলাই দিব, তো তার জন্য যে ডিলিট আছে ডিলিটে ক্লিক করে দিব, বাস বাড়তি অংশ কেটে যাবে। আমরা একটু পিছনের দিকে আসলে এখানে দেখা যায় যে ক্যাপ কাট লেখাটা থেকে যায়, তার জন্য যে আমরা এই লুকুতে একটা টাচ করব, এই ডিলিটে ক্লিক করব, বাস ওটা ডিলিট হয়ে যাবে। এবং এভাবে আমরা সুন্দরভাবে আমাদের পিছনের লেয়ারগুলো আমরা কাটিং করে নেব। আমাদের এখন কিন্তু ভিডিওটা একেবারে হুবহু সুন্দরভাবে হয়ে গেছে। এই ভিডিওর সাথে যদি আপনারা যে কোনো একটা টোন ব্যবহার করতে চান, যে কোনো একটা মিউজিক ব্যবহার করতে চান তাও পারবেন। তো সেটা আপনারা ইউটিউব কিংবা টিকটক যে কোনো জায়গা থেকে ডাউনলোড করতে পারেন। তো তারপরে
এটা এখানে আনার জন্য মানে ওই ম্যাজিকটা আনার জন্য এই যে এখানে অডিওতে ক্লিক করবেন। অডিওতে ক্লিক করার পর এই যে এখানে একটা টাচ করবেন, যে ম্যাজিকটা আপনারা দিতে চান সেই ম্যাজিকের ভিডিওর গায়ে একটা টাচ করবেন, এখানে একটা ক্লিক করবেন, সেই ভিডিও থেকে মানে ওই ম্যাজিকটা শুধু এক্সট্রা একটা অডিও হয়ে এখানে চলে আসবে। ঠিক আছে, তো আমরা সেই মিউজিকের গায়ে একটা টাচ করলাম, এই যে এখানে একটা সাদা বাটন পেয়ে যাবো, এটাকে আমরা হাতের আঙুল দিয়ে এদিকে এদিক করে আমরা এটাকে মানে কাটিং করতে পারবো যে পর্যন্ত রাখবো আর কি। তো আমি এটাকে উপরের দিকে উঠালাম, তারপরে এই যে আমরা ভিডিও পর্যন্ত রাখবো, আবার মিউজিকের গায়ে ক্লিক করলাম, এই যে স্পিলোডে ক্লিক করলাম, দুই ভাগ হয়ে গেলো। লাস্টের অংশটা আমরা ডিলিট করে দিব, তার জন্য লাস্টের অংশতে একটা টাচ করবো, ডিলিট একটা ক্লিক করবো, এই যে ডিলিট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমরা এই ভিডিওর সাথে যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দিলাম, এই মিউজিকটার কিন্তু সাউন্ডটা অনেকটা বেশি, তো অনেক বেশি থাকলে কিন্তু আমাদের যে ভয়েসটা আছে ভয়েসটা ভালোভাবে শোনা যাবে না, আমাদের ডায়লগটা ভালোভাবে শোনা যাবে না, তাই আমরা মিউজিকের সাউন্ডটা একটু কমাই দিব। তার জন্য মিউজিকের লেয়ারে একটা ক্লিক করলাম, এই যেখানে ভলিউম আছে ভলিউমে ক্লিক করলাম, এই যে বাটনটা আছে এটাকে আমরা এদিকে টান দিয়ে এটাকে আমরা 30% করে দিলাম, মানে 30% করে দিলাম, তো এখন সুন্দরভাবে মিলবে। এখন আমরা যে ভয়েস কিংবা ডায়লগের মানে লেয়ারটা আছে অডিওটা আছে সেই অডিও লেয়ারটাতে ক্লিক করবো, যে সেটা দ্বিতীয় নাম্বারে আছে, তো এটাতে ক্লিক করবো, এই যে ভলিউম আছে ভলিউমে ক্লিক করবো, তারপরে যেখানে বাটম আছে এই বাটমটা দিয়ে আমরা এই মানে ওই ডায়লগের সাউন্ডটা আমরা কমাইতে পারবো বাড়াইতে পারবো, তো আমরা আমাদের মতো করে বাড়াই নিবি, যে আমি এখানে মানে 100% থেকে এই যে 200% করে দিলাম। ঠিক আছে, মানে 200% করে দিলাম, তো আপনারা করবেন। তো এখন আমি ভিডিওটা একটু প্লে করতেছি, দেখেন। জি সাহেব, আমি অনেক সময় রোদের মাধ্যমে বসে আছি, তোমাকে খুঁজতেছি, তোমার কোনো খোঁজ নাই, কোথায় থাকো তুমি? আমাদের ভিডিওটা কিন্তু একেবারে পরিপূর্ণভাবে হয়ে গেছে। এখন এই ভিডিওটা সেভ করার জন্য আমরা যেখানে উপর তীর আইকন আছে এখানে ক্লিক করব, তাহলে এটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, ফুল ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।